2019 আজকের অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি এবং অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি আমাদের এখানে এসে খুব খুশি হয়েছেন এবং আমাদেরকে 6,500 টাকা উনি অনুদান দিয়েছেন। আমরা খুব খুশি এবং আমাদের এই রাস্তাটা উনি পাকা করে দেবেন, রাস্তাটা কাঁচা এটা কথা দিয়েছেন সবার সামনেই।
এবং উনি আগামী চার মাসের মধ্যে রাস্তাটা পাকা করে দেবেন। সেটাতে আমরা আরও খুশি এবং আমাদের এই গ্রামের সবারই সুবিধা হবে এই রাস্তাটা পাকা হলে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মন্ত্রী মহাশয়কে এবং আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে রাত্রি 11টা পর্যন্ত চলবে। আমাদের 30টা স্কুল আছে, ভাবাইয়া স্কুল, ভাবাইয়া একাডেমি পরিষদের সেই স্কুলগুলো এসে পৌঁছেছে। একটা 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 করে স্কুলের অনুষ্ঠান হবে। আর আমি অনুরোধ করবো যারা স্বেচ্ছাসেবক যারা, তারা এখানে বসার আসন নাই, সেই জন্য নিয়ে আসুক, খ্যার পেতে দেখ, তার উপরে কাপড় পেতে দেবে জীবন অধিকারী সোনা কমল বর্মন, তুমি দায়িত্ব নিয়ে সমস্ত খ্যার এখানে নিয়ে আসো। সোনা আর তপন, তপন খোঁচা সোনা তিনজনে খ্যার নিয়ে আসো। ধন্যবাদ। এলা মঞ্চ গান করবে গীতা অধিকারী। Yeah.
ধন্যবাদ।